কুমিল্লার 27টি ওয়ার্ডের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা, ড্রেন, কালভার্ট সংস্কার সহ এলইডি সড়ক বাতি ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন। ইতোমধ্যে ধাপে ধাপে এসব প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তবে কাজ শুরুর পর থেকে নগর জুড়ে দেখা দিয়েছে নানা সমস্যা। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ধুলাবালি আর কাদায় চলাচল করা দায়। কাজের মান ও সময়সীমা নিয়েও রয়েছে নানা অভিযোগ। যেসব রাস্তা কাজ হচ্ছে সেই কাজের মান এবং ধারাবাহিকতা তখন ভালো হচ্ছে না। জনসাধারণের সুবিধার্থে অন্তত ভালো মানের কাজ হোক, আজকের কাজ করে কালকে বৃষ্টিতে রাস্তাটা ভেঙে যাবে এই ধরনের আমরা আশা করি না। মেয়র মহোদয় অবশ্যই এই বিষয়টি দেখবেন, যাতে কাজের মান দিক থেকে কাজের মানটা ভালো হয় এবং কি জনগণের দুর্ভোগ লাভ হয়। অবশ্য নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে উন্নয়নের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন মেয়র। আমাদের শহরে যে শুরু শুরু যে ড্রেনগুলি ছিল, যেগুলি আমরা অতিবৃষ্টি হওয়ার পরে পানি ওভারফ্লো করতো, ওইগুলি আমরা সংস্কার করে বড় করার চেষ্টা করতেছি। আমি জনগণকে সিটি কর্পোরেশন সরকারের কাছে দুঃখ প্রকাশ করি যে তারা যে দুর্বল করতেছে লেগে তাদের সহনীয় একটু থাকার জন্য। এদিকে কাজের মান ঠিক রাখতে ও তদারকি করার জন্য প্রতিটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠনের কথা জানান এই জনপ্রতিনিধি। মানুষের দুঃখ দুর্দশা কিন্তু কয়েক বছর থাকবে যদি একটু দুই নম্বরই কাজ হয়। তাই প্রত্যেকটা কাউন্সিলের কাছে অনুরোধ করব, তাদের ওয়ার্ডের মানুষ তাদের ভোটের চিন্তা করে যাতে প্রত্যেকটা মানুষ যাতে তাদের কাজগুলো বুঝে নেয়। কমিটি গঠন করলেই তখন যখন আপনার প্রেশার থাকবে তখন আপনি কাজ ভালো করার কোন সুযোগ করে দেবে। 2017-18 অর্থ বছরে কুমিল্লা নগরীর উন্নয়নে জায়কা 160 কোটি টাকা এবং বিশ্ব ব্যাংক অর্থায়ন করে 50 কোটি টাকা। চলতি বছরে জানুয়ারি থেকে শুরু হওয়া এই কাজ 2020 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।